আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা চীনা হাঁস পালন চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগতম। দর্শক, চীনা হাঁস পালন মূলত চীনা হাঁসের সকল সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করে থাকে। প্রতিদিনের মতো চীনা হাঁসের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সুপ্রিয় দর্শক, চীনা হাঁস পালনের অনেক সুবিধা থাকায় দিন দিন চীনা হাঁসের খামার বেড়েই চলছে। আপনারা যারা নতুন চীনা হাঁসের খামার করতে ইচ্ছুক তারা চীনা হাঁস পালন চ্যানেলের প্রতিটি ভিডিও যাচাই করে খামার শুরু করতে পারেন। কেননা আমরা চীনা হাঁস পালনের শুধু সুবিধাগুলো নয় অসুবিধা নিয়েও আলোচনা করে থাকি। এছাড়াও চীনা হাঁস পালনের যে কোনো তথ্য ও পরামর্শ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন চীনা হাঁস নিজের ডিম নিজেই তা দেয়। চীনা হাঁস পালনের কয়েকটি বড় সুবিধার মধ্যে এটি অন্যতম। সেই ক্ষেত্রে আপনাদের চীনা হাঁস পালন করার ক্ষেত্রে বাড়তি কোনো ইনকিউবেটর মেশিনের দরকার নেই। তাই কম পুঁজিতে যারা চীনা হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটি অনেক বড় সুবিধা বলে আমি মনে করি। দর্শক, আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে চীনা হাঁস কত দিনে ডিম দেয়। এছাড়াও আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে ডিমের জন্য চীনা হাঁস পালন করা যাবে কিনা। একটি প্রাপ্তবয়স্ক মহিলা চীনা হাঁস বছরে 120 থেকে 150টি ডিম দিয়ে থাকে, যেটি অন্যান্য হাঁসের তুলনায় খুবই কম। তাই যারা ডিমের জন্য চীনা হাঁস পালন করার কথা ভাবছেন সেটি অতটা লাভজনক হবে বলে আমার মনে হয় না। একটি প্রাপ্তবয়স্ক মহিলা চীনা হাঁস 5.5 মাস বয়স থেকেই ডিম দেওয়া শুরু করে। ডিমের প্রোডাকশন ভালো পাওয়ার জন্য একটি চীনা হাঁসের বয়স 4 থেকে 4.5 মাস বয়স থেকেই লেয়ার ফিড খাওয়ানো উত্তম। এছাড়াও ডিম পাড়া হাঁসের জন্য প্রচুর ক্যালসিয়ামের দরকার হয়ে থাকে। ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য আপনারা চাইলে ডিমের খোসা, ঝিনুক চূর্ণ এগুলো ব্যবহার করতে পারেন। এক একটি প্রাপ্তবয়স্ক চীনা হাঁস টানা 15 থেকে 18টি ডিম দেওয়ার পর এরা নিজেদের ডিম নিজেরা তা দিতে বসে। 32 থেকে 35 দিন তা দেবার পর এরা নিজেদের বাচ্চা নিজেরা ফোটায়। চীনা হাঁস পালন সম্পর্কে সঠিক জ্ঞান ও অভিজ্ঞতাই পারে আপনাকে চীনা হাঁসে লাভবান করতে। চীনা হাঁস পালনের যে কোনো তথ্য ও পরামর্শ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এছাড়াও চীনা হাঁস পালন সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনারা চাইলে আমাদের কাছে করতে পারেন। প্রতিদিন চীনা হাঁসের কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। আপনারা চীনা হাঁসের কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।